Okay, let's get started. King Solomon was dash for his dash. Please stop. King Solomon was dash for his dash. King Solomon was famous for his wisdom. Acha. Ekhon answer to likhlam. Kintu keno famous likhlam ar keno wisdom likhlam. Ebar ashi. Answer ta likhi. Famous for his wisdom. ওকে এখানে ফেম খ্যাতি নাউন দেওয়া আছে আমাদের এটাকে ফেমাস বিখ্যাত এটাকে অ্যাডজেক্টিভে পরিণত করলাম আর এখানে হিজ ওয়াইজ ওয়াইজ মানে জ্ঞানী আর ওয়াইজডম মানে হচ্ছে জ্ঞান আচ্ছা দেখো এখানে হিজটা কিন্তু পসেসিভ ফর্ম আর আমরা জানি পসেসিভ ফর্মের পরে সবসময় নাউন বসে সেজন্য এই ওয়াইজ অ্যাডজেক্টিভটাকে আমরা নাউনে পরিণত করলাম কিভাবে suffix dom add করে he was blessed with dash knowledge যেহেতু knowledge টা noun তাহলে আমরা আচ্ছা এখানে ordinary adjective দেওয়া আছে তাহলে এটাকে আরেকটু modify করতে পারি আমরা আমরা লিখতে পারি extraordinary হ্যাঁ অসাধারণ extraordinary অসাধারণ জ্ঞান and it was really beyond people's dash এই যে people's passive form আছে ইমাজিন এটা হচ্ছে ভার্ব কল্পনা করা তাহলে এটাকে আমরা নাউনে পরিণত করব যেহেতু পিপলস এটা পসেসিভ ফর্ম দেওয়া আছে তাহলে আমরা এখানে ইমাজিনেশন লিখতে পারি ওয়ান ডে দ্য কুইন অফ সেবা ওয়ান্টেড টু টেস্ট হাউ ওয়াইজ হি ওয়াজ রানী সেবা চাইলেন যে তিনি কতটুকু জ্ঞানী এটা প্রমাণ করতে চাইলেন সলোমন ওয়াজ গিভেন টু কাইন্ডস অফ ফ্লাওয়ার্স দুই ধরনের ফুল দেওয়া হয়েছিল সলোমনকে One was dash and the other was dash. একটা ছিল প্রাকৃতিক আর একটা ছিল কৃত্রিম তাকে দুটো ফুল দেওয়া হয়েছিল একটা ছিল প্রাকৃতিক এবং একটা ছিল কৃত্রিম আচ্ছা এখন ন্যাচার এটা কিন্তু নাউন এটা আমাদের কি করতে হবে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে ওয়ান ওয়াজ ন্যাচার সেটা ছিল প্রাকৃতিক অ্যান্ড আদার ওয়াজ আর্টিফিশিয়াল দেখতে পারি আমরা আর্টিফিশিয়াল কৃত্রিম as he had a close associate কোনো কিছুর সংস্পর্শে আসা আচ্ছা এটাকে আমরা নাউনে পরিণত করব এখানে ক্লোজ কিন্তু অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভের পরে আমরা নাউন নিয়ে আসতে পারি তাহলে লিখতে পারি আমরা অ্যাসোসিয়েশন as he had a close association with nature কিন্তু তার একটা প্রকৃতির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল he had been dash আচ্ছা আমাদের অ্যাডজেক্টিভ লাগবে সাকসেস নাউন দেওয়া আছে অ্যাডজেক্টিভ he had been successful তিনি সফল হয়েছিল সাকসেসফুল টু ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েট অর্থ হচ্ছে পার্থক্য নিরূপণ করা তেম ইন দিস ওয়ে এভাবে বা এই উপায়ে হিস ড্যাশ রেপিউট মানে বিখ্যাত হওয়া বা বিখ্যাত করা তাহলে এখানে হিস দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা পসিটিভ ফর্মের পরে নাম নিয়ে আসবো তাহলে রেপিউটেশন অফ এখানে নলেজ দেওয়া আছে তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ করবো যেহেতু নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ আনতে পারি যদি অ্যান্ড থাকতো তাহলে এর আগে আমরা নাউন আনতাম যেহেতু নলেজের আগে কোনো কানেক্টর নেই বা অ্যান্ড কোনো প্রিপোজিশন নেই তো আমরা এখানে অ্যাডজেক্টিভ নিয়ে আসবো মাল্টিডাইমেনশনাল ভিন্ন ধর্মী বা ভিন্ন ভিন্ন বহুমুখী যেটাকে আমরা বলতে পারি বহুমুখী জ্ঞান স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়লো আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে এসেছে আর যদি এতটুকু উপকারে আসে তুমি তোমার বন্ধুদের শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো করে শিখতে পারে জানতে পারে আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সকলের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ